চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ চাঁদনী আক্তারকে নির্মম নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে স্বামী ওমর ফারুকের বিরুদ্ধে। গত 19 নভেম্বর চাঁদনীর লাশ উদ্ধার করা হয় বলমারী উপজেলার দাঁতপুর ইউনিয়নের রাগদি গ্রামের স্বামীর বাড়ি থেকে। চাঁদনীর লাশ উদ্ধারের পর স্বামী ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। অভিযোগে জানা গেছে, ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হুগলাকান্দি গ্রামের সৌদি প্রবাসী লুৎফ শেখের কন্যা চাঁদনী আক্তারের 3 বছর আগে বিয়ে হয় বলমারী উপজেলার দাঁতপুর ইউনিয়নের রাগদি গ্রামের জৈনক্য হান্নান মোল্লার ছেলে ওমর ফারুকের সাথে। চাঁদনী ফারুক দম্পতির সংসারে হুমাইরা নামের 1.5 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের সময় 10 লাখ টাকা দেওয়া হয় যৌতুক হিসাবে। বিয়ের পর থেকেই টাকার জন্য চাঁদনীকে নানাভাবে চাপ দিত স্বামী ওমর ফারুক। ব্যবসা করার কথা বলে বিভিন্ন সময় সৌদি প্রবাসী শ্বশুরের কাছ থেকে 1 লাখ টাকা নেয় ওমর ফারুক। মেয়ের সুখের কথা চিন্তা করেই সৌদি থেকেই জামাই ওমর ফারুককে নিয়মিত টাকা পাঠাতেন লুৎফর রহমান। তারপরও চাঁদনীর ওপর নির্যাতন চলতেই থাকত বলে জানান তার পরিবারের সদস্যরা। চাঁদনী মারা যাবার 10 দিন আগেও ওমর ফারুক টাকার জন্য চাপ দেয় চাঁদনীকে, সেই কথা চাঁদনী তার মা ও দাদাকে জানায়। গত বৃহস্পতিবার চাঁদনীকে নির্যাতন করে হত্যা করে তার লাশটি ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয় বলে দাবি করেন নিহতের স্বজনেরা। মৃত্যুর সময় চাঁদনী 4 মাসের অন্তঃসত্ত্বা ছিল বলে জানা গেছে। চাঁদনীর মৃত্যুর ঘটনাটি হত্যা বলে দাবি করছেন তার স্বজনেরা। আমি কান্দাকাটি করতেছি, তারপরে ওনরা কি করছে আমার আত্মীয় সবাই নিছে না কি করছে আমি কিছু করা পারি না। ওনরা পুলিশ আনছে, ওনরা পুলিশ আনবো কে, পুলিশ আমরা নিব, আমার মেয়ের মেরে লেছে আমি পারলাম না। আমি ওদের বিচে যাই, আমার মেয়ের তিল তিল শেষ করছে, আমি আগে তিল তিল বিচে যাই, শেষ করছে ভাই, আমি বিচে যাই। মেয়ে গর্ভবতী মেয়ে, তারে আনবার গেছে মাইতে কয়েকবার আনবার গেছে, দেয়নি, চারবার গেছে আনবার, দেয় নাই কে, এই গেছে সপ্তাহের আগে সপ্তাহে আনবার গেছে, তাও দেয় নাই কে, একটু বস পেরে দেয় আর জগে জাটি করে তাকে খেদাই দিছে। নির আর একটা বাচ্চা মানে প্রথম তার একটি মেয়ে আছে, তার নাম দের হুমাইরা, মেয়েটার নাম, তার গর্ভে একটা বাচ্চা আছে, তার এই যে 5 মাস পড়ছে, 5 মাস পড়ছে। তাই আমরা চাই যে আমার মেয়েদের যেমন ও নিজাতে মাইরে ফেলাইছে, তা সরকার যেন তার ফাঁসি দেয়। ওর এসে মারছে, মাইরে ফেলাইছে, ওর যে দুই পাশে হাঁপড়ে, ওর পাশার উপরে থেকে যে কালো দাগ, আর যে মনে করেন যে বাড়িগুলো ফুইটে রয়েছে ফর্সা মানুষ। আপনারা যদি ভিডিওটা পরে ওর যে ভিডিও আমরা করছি সেটা যদি দেখেন আপনারা বুঝতে পারবেন আমরা সত্যি বলছি না মিথ্যা। আমার নাতির নাম চাঁদনী। তা আমি বেশ কিছুদিন এরকম ভুগতেছি, তারে কত অনুরোধ করছি, নিয়ারা করছি, সে মানে না। না মানা সত্ত্বে আমি তারে খুববাবে অনুরোধ করছি যে টাকা পয়সা দিছি, 10 লাখ টাকা দিছি, তারপরে তার আরও কিছু টাকা 10-5 হাজার করে দিছি, বহুতবার দিছি, তারপরে কাপড় চোপড় এদিক সেদিক সব মেলা দিছি, কিন্তু তারপরেও তার একটা মেয়ে হয়েছে, মেয়ের নাম হলো হুমাইরা। এই হুমাইরার জন্যই বহুত কিছু দিছি, তারে দেওয়ার পর এখন আবার সেই মেয়েটা 4 মাসের গর্ভবতী বা যে 5 মাস পড়ছে, এইভাবে তারে জবরদখল করে এই আমি টাকা পয়সা দিতে পারি নেই, এই জন্য কিছুদিন ধরে আমার ছেলে গেছে টাকা পয়সা দিতে পারি না দিকে, তারে জোর করে ধরিয়া মারা মাইরা তারে আনতে গেছিলাম, 2-3 বার আনতে দেয় নাই, এই মারা ধরার কথা শুনে আনতে গেছে আনতে দেয় নাই, তারপরে এই তারিখে এই 5-7 দিন আগেও গেছি আমি আনবার, তাও দেয় নাই, কয়েকবার গেছি একবারও দেয় না, দেয় না, না দিলি পরে খালি আমার এই নাতিন কয় যে আমি এবারে ভাত খাবো, তোমরা এটা সহ্য করো, আমারে কিছু কইও না, তোমরা কিছু কইও না, এই জন্য আমি কিছু কই না। কিন্তু এইবার আমারে এইভাবে আইসে একটা খবর দিছে যে 11টার সময় যে আপনার নাতি অসুস্থ, তা আমি গেছি কোনো বাড়ির বাজার আনছি, তো বাড়ির বাজারে আমি গেছি আমার ছেলের বউ বা আমার নিজের স্ত্রী নিয়ে, কিন্তু যাইয়ে দিয়ে বাড়ির বাজারে নাই, এটা মিথ্যা কথা কয়ে নিছে, তারপরে গেছি তার বাড়ি, বাড়ি যাইয়ে দিয়ে বাড়ি ভরা মানুষ তাদের মাইরা কঠোরভাবে 2 সাইডই পিটে আইছে, আমার মনে হয় যে লোহার কিছু দিয়ে মনে হয় যে ছেঁচড়ি টেচড়ি দিয়ে আর এই কুকসিটি দুই পাশে ছেঁচড়ি দিয়ে পিটেছে, পিটিয়ে তারে হত্যা করে মাইরিয়া
তারপরে তার আলার সাথে ঝুলিয়ে থুইছে, কইছে যে আমি এ ফাঁস লইছে, কিন্তু আসলে কিছুই না, ঝুলে রয়েছে, দাঁড়ায় রয়েছে। কিন্তু আমি এই হত্যার বিচার আমি প্রধানমন্ত্রীর কাছেও চাই। চাঁদনির মৃত্যুর বিষয়টি পরিবারের সাথে মেনে নিতে পারছেন না স্থানীয় এলাকাবাসীও। তারা এই ঘটনার জন্য চাঁদনির স্বামী, শাশুড়ি, ননদের দেবরকে দায়ী করেন। তারা চাঁদনিকে হত্যা করা হয়েছে এমন দাবি করে ঘটনার সাথে জড়িতদের বিচার চান। ওয়াইশিয়াপলা আমার বাড়ির কাছে বলছে যে আমারে টাকা 10 লাখ টাকা দাও, আমি ব্যবসা বাণিজ্য করবো। তাই সেই 10 লাখ টাকা দিছে, পরবর্তীতে আবার আইছে ওরা খালি পাঠাই দেয় তুমি টাকা নিয়ে আইসো, টাকা না নিলে কেন তোমার তোমার লাশ পাঠাবো। কিন্তু এরকম বারবার বলার পরেও সে ওই মেয়ে আবার একদিন এসে বলছে আমার এরকম টাকারই দেয়, তাই গেছে যায় কইছে যে না আমার টাকা মাঝে মাঝেই টাকা দেয়, টাকা পয়সা ই করে দেয়, এই তারিখে টাকা পয়সা দিতে পারে নাই কে, টাকা নাই। এর জন্য আবার এরা কইছে ওই ছেলের যে ওই জামাইয়ের ভাই মেজর মেজেডা বলছে, ওর নাম হলো ইমরান, সে বলছে যদি টাকা ধন দিলি না এই মেয়া যদি মাইরে হেলাই তোরা কিছুই করে হবি না, তোরা কী করবি, যা পারিস তাই করিস। চাঁদনির মেয়েটার নাম চাঁদনি, চাঁদনির হত্যার বিচার চাই আমরা, এটা হত্যা করা হয়েছে, এটা হত্যা করা হয়েছে। তার শরীরে যে ধরনের আঘাত, যারা গোসল করাইতে যায় দেখলো তার পুরো শরীর দিয়ে তার আঘাতে জর্জরিত, তাকে যৌতুকের জন্য বিভিন্ন সময় অত্যাচার করে আমাদের এই ছেলের মেয়ের বাবার বাসায় পাঠায়। আমরা বিভিন্ন সময় এদেরকে সমাধান করে পাঠাই দেওয়ার পরেও টাকা পয়সা নেয়, বিভিন্ন কিছু দাবি করে, তার আমরা সেই চাহিদাও পূর্ণ করি, তারপরেও তাকে বিভিন্ন সময় যৌতুকের জন্য বা বিভিন্ন টাকা পয়সা এই বাসার থেকে নেওয়ার জন্য সে মেয়েকে চাপ সৃষ্টি করে। সে মেয়ের লাশ দেখে আমার মেয়ে আজ আমাকে জড়ায় ধরে অনেক কাঁদছে, আমার চোখের পানি রাখতে পারেনি, আমার চোখের পানি পড়ছে। কিন্তু এই মেয়েটা অনেক নর্ম এবং শব্দ ছিল, মেয়েটাকে বিয়ে দেওয়ার পর অনেক আজ প্রায় হয়তো আনুমানিক বছর দিনই হতে চলছে, কিন্তু মাঝে মাঝেই দেখতাম একটু ঝামেলা চলতো বা বলতো যে আমি একটু মানসিক যন্ত্রণায় আছি, আমারে খুব চাপ সৃষ্টি করে, আবার ওর জামাই টাকা পয়সা চায়, বিভিন্ন সময় শুনি যে টাকা পয়সাও দেয়, ওরে এখানে আনতে চাইলে বাবার বাড়ি আনতে চাইলে আনতে দেয় না, তাকে মানসিকভাবে অনেক যন্ত্রণা এবং চাপ সৃষ্টি করে। কিন্তু অবশেষে যে নির্মম হত্যাটা ওরা করেছে, যে নির্মম নিষ্ঠুরতা ওরা দেখাইছে, একটা স্বামী সে কীভাবে তার স্ত্রীকে হত্যা করে, সে মানুষ না পশু, কত বড় পশু হলে এরকম একটা সুন্দর ফুটফুটে মেয়েকে সে হত্যা করতে পারে। যে মেয়েটার কোলে 1.5 বছরের একটা বাচ্চা আছে, আবার সেই মেয়েটা আবার গর্ভবতী, 4 থেকে হয়তো 5 মাস সেই মেয়েটা গর্ভবতী, এই মেয়েটাকে যে হত্যা করা হলো, শুধু মেয়েটাকে কি হত্যা করা হলো, মেয়েটার পেটে আর একটা বাচ্চা আছে, তাকে শুধু সহ এই হত্যাটা করা হলো। তা আমি এই গ্রামবাসীর পক্ষ থেকে, আমি আপনাদের মাধ্যম থেকে আমি বলতে চাচ্ছি আইন শৃঙ্খলা এবং প্রধানমন্ত্রীকেও পর্যন্ত আমি বলতে চাই এই হত্যার সুস্থ বিচার এবং এদের যে ফাঁসি, এরা যেভাবে হত্যা করছে মানসিকভাবে যন্ত্রণা দিয়ে নিষ্ঠুরভাবে যে হত্যাটা করেছে, এদেরকে যেন ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। চাঁদনির লাশের সুরতাল রিপোর্টে আঘাতের কোনো চিহ্ন নেই বলে উল্লেখ করেছেন জয়নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত। কিন্তু যারা লাশের গোসল করিয়েছেন তারা জানান লাশের গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। তাই গোসল করার সময় দেখলাম যে দুইটা হাঁপুর ওনার এই 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 জায়গা দিয়ে মনে করবেন সাক্কা সাক্কা হয়ে গেছে, আর মনে করবেন এহেনতে এই পর্যন্ত সাক্কা সাক্কা দুই পাশ মারির দাগ। চাঁদনির মৃত্যুর ঘটনার পর বাড়ির ছেলে পালিয়ে যায় স্বামী ওমর ফারুক সহ তার পরিবারের সদস্যরা, ফলে চাঁদনির মৃত্যুর বিষয়ে তাদের কোনো মন্তব্য জানা যায়নি। এদিকে বোয়ালমারি থানা পুলিশ জানায় চাঁদনির ময়নাতদন্ত রিপোর্ট আসার পর আসল রহস্য জানা যাবে, সে মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।